কালিৰ যি ঘটনা হৈছে কম হৈছে কালিৰ ঘটনাটো মই ভাবো এই জিয়কল আক্রমণকারী তেওঁলোকৰ কমসে কম এশ ডেৰশ দুশ পাঁচশ জনক খুনীয়া হৈ যাব লাগিছিল কাৰণ এঘাৰজন পুলিচক আক্ৰমণ কৰা সেই বৰ্বৰ আক্ৰমণকাৰীসকলক চুমা খাব লাগিব তেওঁলোকক সেউজীয়া পতাকা দেখাই বগা পতাকা দেখাই তেওঁলোকক ঘৰলৈ পঠিয়াই দিব লাগিব কি কৰিব লাগিব অসমৰ ৰাইজৰ প্ৰতি আমাৰ আহ্বান মন্দিৰৰ মাটিখিনিটো ভৰপূৰৰ সেই এশ আশী বিঘাতটো নুলুক দৃষ্টি নিদিবি রাহুল গান্ধী উত্তর দিয়ে রাহুল গান্ধী টুইট করেছে ব্রাদার্স এন্ড সিস্টার্স বলে রাহুল গান্ধী গরুখুটি পদ বলে সুদিলে কি ওলাবা কার পড়া কব নো খামে ওলাই নে কি ওলা কব নো এগারোজন শহীদ এগারোজন আমার ডেকা লড়া যে শহীদ হল অসম আন্দোলনত তার উত্তর দিয়ে আমিনুল ইসলাম রফিকুল ইসলামে রকিবুল হুসাইনে এগারোজনক সুঠাম অসমীয়া ডেকা যুবক এগারো ফেব্রুয়ারি তারিখে দুহাজার উনিশশো তিরাশি সনত হানি খুশি তেওঁলোকে হত্যা করেছে তাত একমাত্র ধলপুর শিব মন্দিরটির পূজারী কর্ণ হানু বলে এজন আছে এজন মাত্র হানুয়ে মন্দিরটির পূজা অর্চনা করে আসলে আর তেওঁর ভনীয়েক আর একটা লড়া আছে ভনীয়েকজনীর নাম পার্বতী লড়াজনের নাম গণেশ সেই পূজারীজনের মৃত্যুর পিছতে এই ঘনী মহিলাজনীক তেখেতর ঘনীয়েকজনীক মহিলাজনীক সাধুবগর ঘনীয়েকজনীক পার্বতী বাইদেউ কোনে বিয়া করালে বলপূর্বকভাবে করিলে নে প্রেম প্রতারণা প্রলোচনার দ্বারাই করিলে নে লাভ জেহাদে হল তো এই সফের আলী বলে এজনে এই পূজারি পার্বতী পার্বতীকে ধরে গেল কিন্তু তেইশ তারিখের এই ঘটনাটো হওয়ার পিছত যাকালি যে ঘটনা হল তেইশ বিশ তারিখের পিছত তেইশ তারিখ যাকালি এই যাকালির ঘটনাটো বহুতে কৈছে দুর্ভাগ্যপূর্ণ বহুতে কৈছে অনাকাঙ্ক্ষিত আর আমি আজি সংবাদমান যদি কব বিচাৰিছো যাকালির ঘটনাটো এটা সম্পূর্ণ পরিকল্পিত এটা ব্লু প্রিন্ট এটা ইভিল ডিজাইন সন্দেহযুক্ত বাংলাদেশী বা সন্দেহযুক্ত লোকসকলে পরিকল্পিতভাবে বিচক্ষণতারে পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিতভাবে বিচক্ষণতারে আর কিছু অন্যান্য শক্তির সহযোগত সমর্থনত প্ররোচনা তেওঁলোকে এই ধরনের এটা অমানবীয় নহয় এটা বর্বর আক্রমণ অসম পুলিশ যিসকল অন ডিউটিত আছিল যিসকলে সরকারি নীতি নিয়মক মানি তেওঁলোকে নিজৰ কর্তব্য সম্পাদন করে আছিল সেই সময়ত তেওঁলোকৰ ওপৰত যি ঘৃণনীয় আক্রমণ এই সন্দেহযুক্ত আক্রমণকারীসকলে করিলে এই বিষয়টো আপনাদের সকলে ইতিমধ্যে সংবাদ মাধ্যম যোগে আপনাদেরও উপস্থিত আছিল আপনাদের অবগত হয়েছে আলোচনা হয়েছিল আরম্ভণিতে আমচুর নেতৃত্ব আছিল তেওঁলোকৰ মুখিয়ালবিলাক আছিল তেওঁলোকে মানি লৈছিল যে আমাক অলপ ভেটিটো ওখ কৰি দিব লাগিব আমাক অলপ খোৱা পানীৰ ব্যৱস্থা কৰি দিব লাগিব আমাক অলপ টিনপাত দিব লাগিব ইত্যাদি ইত্যাদি জিলা প্ৰশাসনে তেওঁলোকক কি কি প্ৰতিশ্ৰুতি দিছিল তাৰপিছত তেওঁলোক ক্ষান্ত হৈছিল তেওঁলোকে মানি লৈছিল আনকি জিলা উপায়ুক্তগৰাকীক আমচুৰ নেতৃত্ব স্থানীয় ৰাইজে ধন্যবাদ প্ৰদান কৰিছিল তৎ মুহূৰ্ততে জিলা উপায়ুক্ত ডাঙৰীয়া যেতিয়া সেই স্থান এৰিলে তৎ মুহূৰ্ততে বাহনীত চুপ লৈ থকা গছৰ মাজত ভিতৰত চুপ লৈ থকা একাংশ দুষ্কৃতিকারী আক্রমণ আরম্ভ করিলে অসম পুলিশের উপর কোনোবায় দাঁড়ে কোনোবায় লাঠিরে কোনোবায় জোঙরে কোনোবায় শিল দলিয়ালে এনে ধরনের এটা অতি ভয়ানক আক্রমণ অসম পুলিশের উপর চলা আরম্ভ করলে উপায়ন্তর হয়ে ফর সেলফ ডিফেন্স ভবিষ্যতে কোয়ার নিচিনা জীবন রক্ষার কারণে প্রথমে কুণ্ডলে গুলি চলালে কুণ্ড গেস প্রয়োগ করলে এটা মৃদু লাঠি চালনাও করলে তারপর ক্ষান্ত নোহার পরিণতিত যে মুড যে দেখা গেল যে মপ আহিল হাজার হাজার মানুষ আর কালি এই কথাটা দৃষ্টিগোচর হয়েছে প্রশাসনে এই কথাটা দৃষ্টিগোচর করেছে
যে অকল ধরপুর বা সেই ধরপুর অঞ্চলের মানুষ কালীপাত নাছিলে, তাত বিভিন্ন অঞ্চলের পৰা লোক তাত মাতিলে হওয়া হয়েছিল পরিকল্পিতভাবে প্রশাসনক বাধা দিয়ার কারণে আর আমার কার্যক বাঞ্ছন করার কারণে এই ধরনের একটা পরিবেশ নির্মাণ করার কারণে এই কাম করেছিল। আর সেই কারণে পুলিশে উপায়ন্তর হয়ে গুলি চালনা করবলিয়া হল। আর তারপর আটজন পুলিশ তো তাতে গুরুতরভাবে আহত হওয়ার খবর লগেলে আহিল। পরবর্তী সময়ত গম পাল 11 জন তো পুলিশ, তার ভিতর 5 জন অল্প বেশি দুজন খুব সিরিয়াসলি সংকটজনক, আর বাকি কেবাজনও 8-9 জন পুলিশ আক্রমণত আহত হল। লগেলে চিকিৎসালয়ত ভর্তি করা হল, তার 5 জনক গুয়াহাটী মেডিকেল কলেজত চিকিৎসালয়ত ভর্তি করা হল। 2 জনের অবস্থা খুব সিরিয়াস এটিও হয়ে আছে। গতি এনেকা বর্বরচিত পরিকল্পিত আর একটা হিনিয়াস ক্রাইম যখন করলে এই আক্রমণকারী সকলের বিরুদ্ধে আমি কঠোর তদন্ত যাকালি বিচারিছিল। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের এজন অবসরপ্রাপ্ত ন্যায়াধীশের জড়িয়ে এই গোটাই ঘটনাটার তদন্ত প্রক্রিয়া করার কারণে নির্দেশ প্রদান করেছে। আমি গরুকুটি প্রকল্পর এজন সদস্য হিসেবে আমি এইটাই বিচার যে আমার মাটিখিনি বেদখল মুক্ত করে দিয়ক। আমি সপোনের এই প্রকল্পটির জড়িয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে অভিলাষী এটা আসনি মনত পুহি রাখিছে, আমিও অসমীয়া থলুয়া জনগণে কিয় আমি আমার উৎপাদনখিনি নিজে করে লব নো? হাজার হাজার লাখ লাখ বিঘা মাটি যেটা আমার হাতত পড়ে আছে, প্রাকৃতিকভাবে আমার তার পানির কোনো অসুবিধা নাই, সুন্দর একটা পরিবেশ, তাত কেনেকুয়া ধরনের খেতিয়ে অকল নহয় পর্যটনেরও একটা ডাঙর কেন্দ্র হব পারে পরবর্তী সময়ত, সামাজিক বনানীকরণের পর আরম্ভ করে ধার্মিক পর্যটন স্থলী রূপেও আমি তাক গড় দিব পারো, সকলো সম্ভাবনা সেই অঞ্চলত লুকাই আছে। আর গুয়াহাটির পর মাত্র 15 বা 20 কিলোমিটার, যদি আমি দলং পার হয়ে যাও 25 বা 20 কিলোমিটার কম হব। যদি এখন দলং হয়ে যায় উত্তর গুয়াহাটি হয়ে যাব, এটা এখন দলং হয়ে যাওয়ার পিছত 15 বা 12 কিলোমিটারের ভিতর আমি এই অঞ্চল পাই যাম এই গোটেই অঞ্চল। গতি আমি প্রকল্পর একজন সদস্য হিসাবে কাইলে যাকালি প্রশাসনের উপর পুলিশের উপর যে অত্যাচার, আনকি ম্যাজিস্ট্রেটের উপর তো আক্রমণ করবলে আছে। আপনার একটা মানে ভিডিও দেখাম, ভিডিওটা আপনাদের চাব বহুতে, এই ভিডিওটা দেখার পিছত আপনাদের হয়তো ধারণা করব পারিব কেনে ধরনের পুলিশে কারো কাপ হাত দিয়া না, আপনাদের লক্ষ্য করছে চাগে, প্রথমতে খেদি পঠিয়েছে। নিজাকৈ নিজের ঘরবিলাক জ্বলাই দিয়া নাই, ঘর জ্বলাই দিয়া বলে যেবিলাক কথা কইছে কাষত থকা যেগুলা খেরর পুঁজি আর এই যে আমি মরাপাতর যেগুলো খাড়ি সেইবিলা জ্বলাইছে একদম স্পষ্ট যাকালির একটি ভিডিও ইয়ার যদি কি বলে কয়
ফরেনসিক ল্যাবরেটরির জড়িয়ে যদি কিবা প্রমাণ করব লাগে এটা 100% জহকালীর ঘটনা সাক্ষু এটি বিবরণ আপনার দেখাইছো এই মরাপত ঠাড়ি ঘরের খেরর বুঝি জ্বলাইছে নিজের ঘর কত জ্বলা না কিন্তু এনেকা পরিবেশ দিব খুঁজছে সমগ্র বিশ্বর সম্মুখত যে সকল মানবীয় অধিকার যে ঘরের ভিতর জ্বলাই মারিব খুঁজছে সরকারে সরকার হত্যাকারী এনে ধরনের একটা ইমপ্রেশন দিয়ার কারণে চেষ্টা করেছে বিরোধী রাজনৈতিক দলের কথা তো মৃণাল দায় কব তার উত্তর তো মানি দিও বিরোধী রাজনৈতিক দলে যা কথা কে তার উত্তর প্রত্যুত্তর মৃণাল দায় দিব আর পরমদায় গোটেই যেহেতু স্থানীয় বিধায়ক তখন গোটেখিনি কথা কব প্রথমে চক আপনাদের চক কত গুলি মারা নাই মানে গন্ডুয়া গেছ প্রয়োগ করেছে এই যে ধোয়া দেখিছে গন্ডুয়া গেছর ওয়ার্নিং দিছে ম্যাজিস্ট্রেট তার অন ডিউটি ম্যাজিস্ট্রেট আছে ডিসি আছে এসপি আছে ডিআইজিও আছে সকল আছে তারপিছতো তেওঁলোকে পরিকল্পিত হবে একো নকৰো বুলি কৈ ঠিক আছে আমার মাটি দিছে আমি তালে গুছি যাম বুলি কৈ তৎ মুহূর্ততে পাঁচ মুহূর্ততে তেওঁলোকে পরিকল্পিত হবে তাত আক্রমণ সংগঠিত করবে জাস্ট এইটো এটা সম্পূর্ণ মই কব বিচাৰিছো এটো পিএফআই ডিজাইন এটা সাধারণ ডিজাইন নয় এটা পিএফআই ডিজাইনের ফলশ্রুতিত এই ধরনের পরিকল্পনা প্রস্তুত করে এই ধরনের আক্রমণ সংগঠিত করেছে তৃতীয় পক্ষ বলে বহুতে প্রশ্ন করছে কোন তৃতীয় পক্ষ কোনো পক্ষ নাই পক্ষ নাই মানে পক্ষ আছে এটাই পক্ষ স্বার্থ সকল এক বিরোধী রাজনৈতিক দলও এক হয়ে যায় কারণে গতি পক্ষ লওয়া সকল এক এটা ঘটনা তো হল এই গরুখুটি এই ঢলপুর খিলঞ্জের হাতের পর কেনেকৈ গল বা আমি কেনেকৈ তারপর উচ্ছেদিত হয়েছ কি হয়েছিল গরুখুটি আন্দোলনের ভরপক সময় 1983 সনের 15 ফেব্রুয়ারি মনত পেলাই দিব রাইজক 11 জনকৈ সুঠাম অসমীয়া ডেকা যুবকক 11 ফেব্রুয়ারি তারিখে 1983 সনত হানি খুশি হত্যা করেছে 15 ফেব্রুয়ারি হানি খুশি কাটি বল্লমেরে বল্লমেরে জাল মারি তার মুন্ড সেট করা হয়েছে অতি বর্বর ভাবে 11 জনকৈ খিলঞ্জীয় মানুষক সেই অঞ্চল আমার মাটিখিনি রক্ষা করবলৈ যাওয়া সেই মানুষখিনি হত্যা সেই মানুষখিনিয়ে সন্দেহযুক্ত সকলে আমার 11 জনকৈ খিলঞ্জীয়া ডেকা সুঠাম যুবকক হত্যা করেছিল নামকিটা পরমদায় গোটেই কথাখিনি কই দিব তার ভিতর অন্যতম আমার যদি এটা কইব বিচারিছো আমার অসম গণ পরিষদ দলের তেতিয়ার মন্ত্রী তার প্রাক্তন বিধায়ক জয়নাথ শর্মার ভাতৃ দয়া শর্মাও আছে তেখেতক তো জাল মারি পুকুরিত তার গুলিত মৃত্যুর পর বাঁচিবার কারণে পুকুরিত জাপ মারিছিল তার জাল মারি উদ্ধার করে তাক হানি কুচি তেখেতক হত্যা করা হয়েছিল এনেকা বহুত কথা আছে তেখেতে কব এই 83 সনের অবৈধ সেই কিরাকাটা চাপরি তিনটা চাপরি আছে তাতে বাকিখিনি দাদাই ডিটেলস কব বর্মদায় অকমান গতিকে এই 83 সনের সেই কথাখিনি এই অঞ্চলের মানুষে পাহরি যাওয়া নাই পাহরি যাওয়া উচিত নয় খিলঞ্জীয় মানুষে এই 11 জন ডেকা আমি যে অকালতে হেরাইছো সেইটো পাহরি কালি এজন বা দুজন ব্যক্তি মৃত্যু হল সেইটো অনাকাঙ্ক্ষিত আমি কারো মৃত্যু হওয়া নিবিচার কিন্তু যে কান্দনত ভাগি পড়িল কিছু মানুষ একাংশ সংবাদ মাধ্যম মই কৈছো একাংশ কৈছো দেই যে টক শো করে যে আমি যে গোটেই
গোটে মানে এই ধর্মীয় মুসলমান খিনিক আমি শেষ করার কারণে যাতে আমি একেবারে পরিকল্পনা প্রস্তুত করিল। আর কি আমিনুল ইসলামে কলে মুসলমান কারণে বিজেপি ভোট নিদিয়ার কারণে উপর এনেকুৱা উচ্ছেদ আর আক্রমণ সংঘটিত করল। আনন্দ রাজক 1317 সনত কোনে হত্যা করেছিল তার জবাব দিয়ক আমিনুল ইসলামে কত গৈছিল 11 জন শহীদ 11 জন আমার ডেকা লড়া যে শহীদ হল অসম আন্দোলনত তার উত্তর দিয়ক আমিনুল ইসলাম রফিকুল ইসলামে রকিবুল হুসাইনে রাহুল গান্ধী উত্তর দিয়ক রাহুল গান্ধীয়ে টুইট করেছে ব্রাদার্স এন্ড সিস্টার্স বলি রাহুল গান্ধীয়ে গরু খুঁটি কত বলে খুঁটিলে কি ওলাবা কার পরা কবর মর খামে ওলাই না কি ওলা কবর মর কি ওলাই যা কবর মর রাহুল গান্ধী গরু খুঁটি কোর জিওগ্রাফি কি গরু খুঁটি দরম কোর এই যদি কথা রাহুল গান্ধী খোদা লাই উত্তর দিব নোৱাৰিব। ভূপেন বৰাই কৈছে এটো মানে হত্যাকাণ্ড এটো আক্রমণ। ভূপেন বৰা ডাঙৰিয়া আপুনি কেইদিনমান কিৰাকাটা চলত থাকক কৰিয়া হৈছে। গৌৰৱ গগৈ ডাঙৰিয়া আপুনি গৈ কেতিয়াবা দুটা চৰত গৈ দুটা পৰিয়াল লৈ আপোনালোকৰ পৰিয়াল লৈ থাকক গৈ 15 দিন থাকক তেতিয়া আপুনি গম পাব তাৰ ভয়াবহতা কি। 83 চনৰ পৰিস্থিতি 17 চনৰ আচ্ছা এনেকুৱা ঘটনা মই মানে আপোনালোকক আচৰিত হ'ব যে কেনেকুৱা মই যে কৈছো অকল জনসাংখ্যিক আগ্ৰহণ নহয় ডেমোগ্ৰাফিক আগ্ৰহণেই নহয় অৰ্থনৈতিক আগ্ৰহণ ধাৰ্মিক আগ্ৰহণৰ যিটো কথা কৈছো তাত একমাত্ৰ ধলপুৰ শিৱ মন্দিৰটোৰ পূজাৰী কৰ্ণ সাধু বুলি এজন আছিল। এজন মাত্ৰ সাধুৱে মন্দিৰটোত পূজা অৰ্চনা কৰি আছিলে আর তেওর ঘনিয়েক আর একটা লড়া আছে। ঘনিয়েক জনের নাম পার্বতী, লড়াজনের নাম গণেশ, কর্ণ সাধু, কর্ণ কর্ণ দাতা কর্ণ কর্ণ সাধু। সেই পূজারীজনের মৃত্যুর পিছতে এই ঘনি মহিলাজনীক তেখেতর ঘনিয়েকজনীক মহিলাজনীক সাধু বাবার ঘনিয়েকজনীক পার্বতী বাইদেউ কোনে বিয়া করালে বলপূর্বকভাবে করিলে নে প্রেম প্রতারণা প্ররোচনার দ্বারাই করিলে লাভ জাহাদে হল তো এই সফের আলী বলে এজনে সেই পূজারী পার্বতী পার্বতীকে লই গল গণেশকে লই গল আর এনে ধরনের মজি গল ধার্মিক আগ্রাসন। গতি ইয়ার উত্তর কংগ্রেসে দিব লাগবে, ইয়ার উত্তর এউডিএফে দিব লাগবে, আমসে দিব লাগবে। সমগ্র অসমের 30 লাখ হেক্টর বিঘা ভূমির সন্দেহযুক্ত বাংলাদেশী নাগরিকে যে ভরি ভরি আমার মাটি আমার ভেটি কাড়ি লৈ গৈছে তার উত্তর দিব লাগিব। ধন্যবাদ সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া, ধন্যবাদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, সাহসে অসমৰ মাটি অসমৰ ভেটি সুরক্ষিত করে রাখার আমার যে সংকল্প সেই সংকল্প সিদ্ধিলে রূপান্তর করার কারণে 2016 চনৰ পৰা আজিলৈকে যে প্রয়াস আমার সরকারে চলাইছে আমি এই সরকারখনক আমি আমার ফলের পর আজ এই সংবাদমেল যোগে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর 83 চনৰ সেই 11 জন শহীদ, 17 চনের সেই আনন্দ দাসর হত্যাকাণ্ড, সাধু কর্ণ বাবার পত্নীক মুসলমানে বলপূর্বকভাবে প্রেম প্রতারণার জড়িয়ে এটা হয়তো পার্বতীয় হয়তো কব পড়ে মানে নিজে আইসো বলে কব পড়ে মানে ভাল পাই আইসো কব পড়ে কারণ এডাল্ট বা 18 বছর উপরে গেছে এটা আইনি হয়তো মর্যাদা পাবও পারে কিন্তু এনেকুৱা পরিস্থিতি সম্মুখীনত কোনো খিলঞ্জীয়া মানুহ এই অঞ্চলতে থাকিব নোৱাৰে, পূজা অৰ্চনা যাতে হ'ব নোৱাৰে। মন্দিৰৰ মাটিখিনিটো এৰ ধলপুৰৰ সেই 180 বিঘাতটো লুলুপ দৃষ্টি নিদিবি, সেইখিনিতো লুলুপ দৃষ্টি। গতিকে আপোনালোকে কওক অসম চৰকাৰে চকু মুদি হাত সাৱটি বহি থাকিব লাগিব নে 11 জন পুলিশক আক্রমণ করা সেই গল্পর আক্রমণকারী সকলক চুমা খাব লাগিব, তেওঁলোকক সেউজীয়া পতাকা দেখাই বগা পতাকা দেখাই তেওঁলোকক ঘরলে পঠিয়াই দিব লাগিব, কি করব লাগিব অসমৰ ৰাইজৰ প্ৰতি আমাৰ আহ্বান। মই ভাবো কালি যে ঘটনা হৈছে কম হৈছে, কালির ঘটনাটো মই ভাবো এই যিসকল আক্রমণকারী তেওঁলোকৰ কমসে কম 100 150 200 500 জনক খুনিয়া হৈ যাব লাগিছিল কারণ তেওঁলোকে একেবারে আক্রমণ করেছে, মৃত্যু হওয়া তো মই নিবিচার কারণ।
কিন্তু যদি আক্রমণ করে আক্রমণকারী প্রত্যুত্তর দিয়ার কর্তৃত্ব সংবিধানে উঠিছে। দেখো সংবিধানেও ইয়াক বাধা দিয়ে নাই। যদি অন ডিউটি ম্যাজিস্ট্রেট, অন ডিউটি পুলিশ অফিসার, অন ডিউটি সরকারী বিষয়ার উপর হাত দিয়ে তেতিয়াহলে সরকারী বিষয়া সেই সকল আক্রমণকারীর উপর প্রত্যাক্রমণ বা তেওঁলোকক নিজের সেফগার্ডের কারণে নিজের জীবন বছর কারণে আক্রমণ করার অধিকার সংবিধানক প্রদত্ত করেছে, প্রদান করেছে। গতি মানে এই বিষয়ে আর বেশি দীঘলীয় নক, গড়িখুটি প্রকল্প আমি সম্পূর্ণ করি। উচ্ছেদ অভিযান আজি অলপ অলপ চলিছে, বহুত দেখাকে করা নাই, তেওঁলোকৰ জানাজা সম্পূর্ণ হব। কিন্তু পদ্ম হাজরিকা ডাঙরিয়া তাতে আছে, আমিও আবেলি তাতে গৈ সন্ধিয়া গৈ উপস্থিত হম। আকো কালিও আমি তাতে আছিল এক্সিকিউটিভর পিছত, আৰু তাত উচ্ছেদ অভিযান চলি থাকিব। মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যেতিয়ালৈকে আমি পরিকল্পনা করা মতে শেষর ঘর মানুষ উচ্ছেদ করব নো, আমার মাটিখিনি উদ্ধার করব নো, তেতিয়ালৈকে আমি আমার উচ্ছেদ অভিযান চলাই যাম। গতি মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ দিছো, দরং জেলা প্রশাসনক ধন্যবাদ দিছো। কিন্তু আক্রমণকারী সকল এই আমসু কংগ্রেস ইউডিএফ নেতৃত্ব কিছুদিন আগত সেই অঞ্চল গৈছিল, সেই অঞ্চল গিয়ে তেওঁলোকক কি মন্ত্রণা দিয়ে আহিলে, মই ভাবো তদন্তক তেওঁলোককো অনা উচিত, কংগ্রেস ইউডিএফ নেতৃত্ব অনা উচিত। আজি পর্বত কান্দি কিনে শোভাযাত্রা উলিয়া বলে শুনেছো, কংগ্রেসের চকুত চকুপানি ওলাইছে, ইউডিএফর চকুত চকুপানি ওলাইছে, কবত শোভাযাত্রা, কবত বন্ধ, দরং জেলা প্রশাসন খিলঞ্জিয়ার কারণে যদি এত চকুপানি, আনন্দ দাসর কারণে কংগ্রেসের তেতিয়ার বিধায়ক হোক, তেতিয়ার সাংসদ হোক, তেতিয়ার সরকারের যদি কোনো প্রতিনিধির যদি চকুপানি এত বল দেখিলো হেতেন, এটা প্রতিবাদী মিছিল যদি দেখিলো হেতেন, তেতিয়া আমি ধন্য মানিলো হেতেন।